এখানে দেওয়া আছে জবরদস্ত একটা চিতল মাছের পেটি, এই দেখো। কাশিরে কাশি মুখে বললেই হাসি। চিতলের বাথটাব নিয়ে বসে পড়েছি। আপনার ভিডিও দেখি আমি, আমার ভালো লাগে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। সো বিউটিফুল সো এলিগেন্ট জাস্ট ইটিং লাইক এ ওয়াও। চলে আসলাম আজকে কলকাতা থেকে প্রায় 530 কিলোমিটার দূরে আলিপুরদুয়ার জেলার এক মেয়ের বিবাহ সাক্ষী থাকতে। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার একটা অন্যতম বিগ ইভেন্ট অর্গানাইজার, স্টার ইভেন্ট অর্গানাইজার, যাদের ইনভাইটেশনে আজকে আমাদের এখানে আসার সুযোগ হয়েছে। পুরো ইভেন্টটা আপনাদের সামনে আমার নজরে কেমন লাগছে সেটাই আপনাদের সামনে তুলে ধরবো। স্টার ইভেন্ট অর্গানাইজার কিভাবে এত সুন্দর কাজটাকে অর্গানাইজ করছে সেটাও আপনাদের সামনে তুলে ধরার উদ্দেশ্য নিয়েই আজ চলে এসেছি আমরা ফালাকাটাতে। এখানে দেখতে পাচ্ছি যার বিয়ে হচ্ছে সে পাত্রী তার পরিবারের বিভিন্ন মোমেন্টগুলোকে তারা কি সুন্দরভাবে স্টার ইভেন্ট অর্গানাইজার পোর্ট্রেট রূপে বিয়েবাড়ির বিভিন্ন অংশে এরা উপস্থাপনা করেছে, যেটা খুব ভালো লাগছে জিনিসটা। এনাদের ইন্টেরিয়ার ডেকোরেশন দেখে সত্যি মোহিত হয়ে যাচ্ছি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো দাদার কল্যাণে আসা হয়েছে আর কি। স্টার ইভেন্ট অর্গানাইজারের আজ থেকে সত্যি মোহিত হয়ে যাচ্ছি। ছাদনা তলাটাকে এত সুন্দরভাবে সাজানো হয়েছে যেন মনে হচ্ছে দেখতেই থাকি। প্লাস এই পুরো জায়গাটাকে একটা অপরূপভাবে একটা নান্দনিক রূপ দেওয়া হয়েছে। সবাই যাতে বসে খুব সুন্দরভাবে বিয়েটা দেখতে পারে তার জন্য একদম রাজস্বিক ব্যবস্থা করা হয়েছে। বরবরের বসার জায়গাটাকে কি সুন্দরভাবে জায়গাটা সাজিয়েছে, মনে হয় যেন তাকিয়ে থাকি। সেলফি পয়েন্টটা এত সুন্দরভাবে বানিয়েছে যেন মনে হচ্ছে বেশ কয়েকটা সেলফি তুলে নিই। বেটু হয়ে যাক দু একটা। বাড়ির পিছন দিকটাতে পুকুর পাড়ে খুব সুন্দরভাবে অনেকগুলো এরকম ছোট ছোট ঘরের মতো বানানো হয়েছে। দেখুন অনেকগুলো এরকম ঘর আছে যেখানে সবাই মিলে বসে তারা স্ন্যাক্স খেতে পারবে। আর সঙ্গে এখানে একটা জবরদস্ত পুকুর আছে, পুকুরে ঝর্ণা লাগানো হয়েছে, হয়তো এখনও চালু হয়নি। আর পাশে দেখুন বড় করে লেখা আছে দেবস্মিতা লাভ বাপি। চলে আসলাম স্টার্টারের জায়গাতে, সেখানে চা থেকে কফি থেকে শুরু করে সব রকম ব্যবস্থা আছে। দেখা যাক কী কী আছে এবং সবই টেস্ট করবো আপনাদের কাছে শেয়ার করবো। সেই উনি খেল দেখাচ্ছেন। প্রথমবার চা দিয়ে শুরু করি, এবার শুরু করলাম কেশরযুক্ত দুধ মালাই দিয়ে। কেশরও আছে মালাইও আছে দুধ তো আছেই। তার মধ্যে আলমন্ডও আছে। তো নিয়ে নিয়ে এসেছে মোমোগুলো। দেখুন প্রথমে কয়েকটা মোমো নিলাম, যেগুলো বিকালে যখন এসলাম তখন দেখলাম বানানো হচ্ছে। তো ভেজ মোমো এগুলো, তার সাথে আছে মোমো সস। পুরো দার্জিলিং বা পাহাড়ের ফিল পাচ্ছি। ফালাকাটার জটেশ্বরে এসে ফাটাফাটি খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আর এর সাথে দিয়েছে ভেজ স্যুপ, তার মধ্যে দেখতে পাচ্ছি বাটারও আছে অনেকটা, পুরো বাটারি স্যুপ। আমি নিয়েছি চিকেন পকোড়া আর সাথে ভেজ পকোড়া, আর এখানে আছে তন্দুরি পনির। তন্দুরি পনিরটা টেস্ট করো, খুবই জুসি। কলকাতা থেকে এত দূরে এসেও আমি খাবার টেস্ট করতে পারছি। ঠান্ডার মধ্যে এবং গরম গরম পকোড়া, গরম গরম স্যুপ, গরম গরম মোমো, ফটাফট স্টার্টারই জমে গেছে। উল্টো খাওয়া আমার, আগে চিকেন পকোড়া খেয়ে তারপরে ভেজ পকোড়া খাচ্ছি। এখানে এসে দেখতে পাচ্ছি স্টার্টারের মধ্যে একটা দুটো জবরদস্ত জিনিস আছে। ফুচকা তো আছে, যেটা গোলগাপ্পা ফুচকা আছে, তার সঙ্গে দেখতে পাচ্ছি চিল্লা আছে। এই চিল্লাটা কিন্তু উত্তর ভারতের একটা জবরদস্ত খাবার, একটু টেস্ট করে দেখি। নিয়ে এলাম বিহার স্টাইল বা ইউপি স্টাইলে সে চিল্লা, মুগ ডাল দিয়ে তৈরি। তার মধ্যে দেখতে পাচ্ছি পনির দিয়ে কোনো কিছু বানানো আছে, সঙ্গে পেঁয়াজ দেওয়া আছে, ধনে পাতার চাটনি, তার সঙ্গে একটা আচার আছে।
আহা অসাধারণ খেতে, আলাদাই স্বাদ। ডাল দিয়ে কি সুন্দরভাবে বানিয়েছেন। মুগ ডাল, আলুর তরকারি, সাথে টক দই, চাটনি। তো পাপড়ি চাটনি বসে পড়েছি, আমার সঙ্গে এক ভাই আছে, ভাইও বললো কেমন লাগছে তোমার এখানে, বললো ভালো লাগছে। আর তোমার আমাদের চ্যানেল দেখো, একদম ভালো লাগে। ওকে নাও, কি কি আছে খাবার নিয়ে আসো, খাও। পাপড়ি চাট নিয়েছি, বানানো তো দেখলেনি, অসাধারণ খেতে। যারা চাট প্রেমী তাদের কাছে এরকম চাট একদম আলাদা লেভেলের হবে। এখানে হচ্ছে রাবড়ি জিলাপি, এই যে জিলাপি তৈরি হচ্ছে পুরো কেশার রস দিয়ে। ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে রসে চোবানো হচ্ছে, কেশরযুক্ত রস। আগে যেমন মেলাতে গেলে জিলিপি পাওয়া যায়, এখন কিন্তু বিয়ে বাড়িতে আসলে কম্পালসারি হয়ে গেছে লাইভ জিলিপি। তো এই লাইভ জিলিপিতে রাবড়ি দেওয়া জিলিপি খাওয়ার একটা মজাটা আলাদাই। আর যদি এরকম গরম গরম ভাজা হয় তাহলে তার কোনো কথাই নেই। বেশ ক্রিসপি, জাফরানি ফ্লেভার পাওয়া যাচ্ছে। আর এই যে সে মালাই ভালো করে লাগিয়ে নিয়ে হাত পাতে একটু আঠারো ভাবে ঠিকই, খাবারটা তো সেরা। চলে আসলাম এবার রাতের খাবারের জায়গা, মানে স্পেশাল ডিনারের জায়গা। সেখানে জায়গাটা অনেক বড়, এখানে বুফে সিস্টেম খুব একটা চলে না বলে বসে খাওয়ার সিস্টেম, আর সেখানে 750 লোকের খাবারের জায়গা তো তৈরি করতে হবে। সুন্দরভাবে চারিদিকটাকে সাজানো হয়েছে। তো বসে পড়েছি খেতে, মানে রাতের ডিনার খেতে। আর সেখানে দেখতে পাচ্ছি ইকো ফ্রেন্ডলি প্লেট এখানে ইউজ করছে, ভুট্টা গাছ দিয়ে তৈরি সেই প্লেটগুলো, সেটা সবচেয়ে বেশি ভালো লাগলো। আর সাথে বাহ, থ্যাংক ইউ, এখানে সকলকে আসার সাথে সাথে একটা করে লাল গোলাপ দেওয়া হচ্ছে, বাহ। আর তার সাথে যেটা না বললেই নয় সেটা হচ্ছে এখানে মেনু কার্ডটা দেখুন, খুব সুন্দরভাবে এটা টেবিলে মেনু কার্ড সাজানো আছে। আজকে কী কী খাবার দাবার আছে সবই এখানে তুলে ধরেছে স্টার ইভেন্ট অর্গানাইজারের মাধ্যমে, দেবস্মিতা আর বাপ্পির বিয়েতে। শুরুতেই দেওয়া হচ্ছে এখানে স্যালাড, শুরু হচ্ছে ভেজ কাটলেট দিয়ে, আর সাথে আছে কাসুন্দি, আর সাথে আছে টমেটো সস। ভেজ কাটলেট দিয়ে খাওয়া শুরু করেছি, টমেটো ক্যাচাপ দিয়ে শুরু করি, বিভিন্ন রকম ভেজিস, বাদাম, আর তার সাথে আছে কিন্তু ড্রাই ফ্রুট। বেশ খেতে। এখানে দেখতে পাচ্ছি কিন্তু স্টার ইভেন্ট অর্গানাইজারের খুব সুন্দর ড্রেস কোড দেওয়া হয়েছে, এই ড্রেস কোডটা কিন্তু আলাদা একটা লুক তৈরি করছে, আর এই যে ইনারা যে গুড অর্গানাইজার সেটাই প্রমাণ করছে। প্লিজ চলে এসছে একদম ধোয়া ওঠা কিন্তু ভাত, বাসমতি চালের ভাত, তার সঙ্গে আছে ডাল, একদম পুরো বাঙালিয়ানা ভরপুর। এটা কি ভেজ ডাল? হ্যাঁ ভেজ ডাল, ভেজ ডাল। ওকে থ্যাংক ইউ। তার সাথে দেওয়া হচ্ছে বেগুনিয়া, ডাল দিয়ে খাওয়া শুরু করলাম। ভেজ ডাল যেখানে দেখতে পাচ্ছি গাজর, বিনস, মটরশুঁটি, সব রকম ভেজিস দিয়েছেন, সিজনেবল ভেজিটেবল। আর সাথে আছে লম্বা করে কাটা বেগুনি। হ্যাঁ ডাল কিন্তু সেই খেতে, মটর পনির। ওকে কালারটা তো সেই বানিয়ে, সেই কালার, বাহ বাহ বাহ। শুরু করে দিয়েছি মটর পনির দিয়ে খাওয়া, মটরশুঁটি আর পনির কিন্তু জবরদস্ত ছিল। টক দই দিয়ে সুন্দর করে মশলা দিয়ে জবরদস্ত বানানো, ভেজেই ধামাকা হচ্ছে, ননভেজ এখন অনেক কিছু আছে। চলে এসছে এবার ট্যাংরা চচ্চড়ি। নর্থ বেঙ্গলের যে সমস্ত খাবারগুলো ন্যাচারালি এই অঞ্চলে পাওয়া যায় সেই খাবারগুলোকে ওনারা চেষ্টা করেন যাতে মানুষের সামনে তুলে ধরা যায়। ট্যাংরা মাছ দিয়ে কিন্তু খেতে বেশ ভালো লাগছে, সঙ্গে ট্যাংরা মাছগুলো দেখুন সাইজগুলো একদম ছোটো ছোটো, নদীর দেশি ট্যাংরাগুলো। এই ট্যাংরা মাছের দাম কিন্তু অনেক বেশি, কারণ এগুলো পিওর দেশি ট্যাংরা। মাছ খেতে হলে উত্তরবঙ্গ ভ্রমণ করা যেতে পারে শুধু মাছের জন্যই, কারণ এই অঞ্চলের মাছ তো আলাদাই হয়। এবার চলে এসছে কাতলা কালিয়া, বাহ। এ হচ্ছে কাতলা মাছ, কাতলা মাছের সাইজগুলো দেখুন যেরকম মোটামুটি 75 থেকে 100 গ্রামের মতো হচ্ছে। আর এখানে দেখুন সাদা ধপধপ করছে মাছ, বা যা যা খাবার খেলাম সবই কিন্তু স্টার ইভেন্ট অর্গানাইজার কোনো রকম কম্প্রোমাইজ করছে না, ফ্রেশ দেশি মাছ। আর সঙ্গে দেখুন এই মাছের তেল,
আলাদা স্বাদ। এখানে দেওয়া হচ্ছে জবরদস্ত একটা চিতল মাছের পেটি, এই দেখুন এখন প্রত্যেককে দেওয়া হচ্ছে এরকম সাইজের চিতল মাছের পেটি। আর এরকম চিতল মাছের পেটি যদি আমি কোনো পায়েস হোটেলে খেতে যাই তাহলে 400 থেকে 600 মতো দাম পড়ে যাবে। মানে এতটা বড় চিতল মাছের পেটি এই স্টার ইভেন্ট অর্গানাইজার দেখতে পাচ্ছি প্রোভাইড করছে, টেস্ট করা যাক। আমার সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লাগে যেটা সেই নিজের দিকের রিয়াজি পাটটা। ও আর উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে আমি দেখেছি চিতল মাছের খুব ক্রেজ আছে, চিতল মাছ, আর মাছ, বোয়াল মাছ, ট্যাংরা মাছ, মানে যেগুলো একদম দেশীয় মাছ সেগুলোর ক্রেজ খুব বেশি। যারা চিতলের ভক্ত তারা জবরদস্ত এনজয় করবে এটাকে। কি বানিয়েছে, কি ফ্লেভার! আমরা দক্ষিণবঙ্গের অনুষ্ঠান বাড়িতে গেলে সাধারণত ভেটকি মাছের প্রাধান্য সবচেয়ে বেশি পাই, খুব বেশি হলে বাঙালি খাবার হলে পাবদারা দেখা যায়, চিতল মাছের জন্য খুব একটা দেখা যায় না, কিন্তু এখানে দেশীয় মাছকে অনেক বেশি প্রাধান্য দেওয়া হয়। এরকম ট্যাংরা দেখলাম, চিতল, এই ধরনের মাছগুলোকে এখানে খুব বেশি প্রাধান্য দেওয়া হয়। এরকম সাইজের চিতল মাছ মানে খেয়েও যেরকম শান্তি, লোককে খাইয়েও শান্তি। হ্যাঁ, অসাধারণ মাছকেই ভক্তি এসে গেল, ভালোই লাগছে, খাবারগুলো ভালোই আছে। এখন খাচ্ছি চিতল মাছ দিয়ে, চিতলের পিসটা বেশ ভালোই ছিল। পরে চলে এসছে বাসন্তীপুরা, এবার চলে এসছে পাঁঠার মাংস। এই জেলাতে কিন্তু খুব বেশি পাঁঠার মাংস প্রচলন আছে, আর ছোট ছোট করে বানানো হয়েছে, 25 থেকে 30 গ্রাম করে এক এক পিস, আর সেখানে পাঁঠার মাংস মোটামুটি অনেকগুলো করে এক একজনকে প্রোভাইড করা হচ্ছে, মানে যে যত খেতে পারে। বিয়েবাড়ি মানে তো পেট চুক্তি খাবার। পাঁঠার মাংসের ঝোল, সঙ্গে আছে বাসন্তীপুরা। বাসন্তীপুরা তো দুর্দান্ত লাগলো, দুটো মিলেমিশে একাকার। খাসি মাংসের যেরকম স্বাদ, মানে অনেকক্ষণ ধরে কষিয়ে 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 বিয়ে বাড়িতে যেরকম হয় আর কি, আর সঙ্গে বাসন্তীপুরা একটা হালকা মিষ্টতা আর হালকা ঝাল, তার মজা আলাদা। কুচবারে পাঁঠা মাংস খেয়েছিলাম, আবার এবার আলিপুরদুয়ার জেলার ফালাকাটার কাছে এই পাঁঠা মাংস খাওয়ার সুযোগ পেলাম। এক একটা পাঁঠার সাইজ ছিল ওখানে 5 থেকে 6 কিলো এরকম, তার থেকে মাংস বেরোতে 3 থেকে 4 কিলো, মানে এতটাই ছোটো ছোটো পাঁঠা এখানে কাটা হয়েছে। তার মাংসগুলো একদম সফট, জুসি আর স্বাদই আলাদা। পাঁঠার মাংসের স্বাদ খাসি মাংস দিয়ে একটু ডিফারেন্ট হয়, আর বাসন্তী পোলাও দিয়ে একটা অন্যরকম স্বাদ বহন করছে। শীতের রাতটা পুরো জমে গেছে। তো এবার দিয়ে দিচ্ছে চাটনি, তার সাথে পাঁপড়, ফ্রুট চাটনি দেখতে পাচ্ছি আছে আর সঙ্গে পাঁপড়, যেরকম ফ্রুট চাটনি হয় সেরকমই খেতে দুর্দান্ত। এই অঞ্চলে মিষ্টি কিন্তু বেশ সুস্বাদু, লোকাল গুড়ের রসগোল্লা। খাওয়াটা শেষ করি, বিট্টু মহারাজ আসছে। খুব ভালো, চিতলের বাথটাব নিয়ে বসে পড়েছি। এটা চিতলের বাথটাব পড়ে দেখুন। সত্যি কথা বলতে জলপাইগুড়িতে এসে বা ফালাকাটা এসে কিন্তু বিয়ে বাড়িতে খেয়ে একদম মন প্রাণ ভরে গেল। মানে সে আগেকার যেরকম মানে বিয়ে বাড়িতে খাওয়ানো হতো মাছের ওপর প্রেশার দেওয়া, এটা কিন্তু আমাদের কলকাতা থেকে হারিয়ে গেছে দিন দিন। বিরিয়ানিতে মাটন আবার বেশি ফোকাসড হয়, বাট এখানে কিন্তু তিন রকমের মাছ আমরা পেয়ে গেছি। ফার্স্টে ট্রাই করলাম হচ্ছে দেশি ট্যাংরা, দ্বিতীয় হচ্ছে কাতলা কালিয়া, এবার চলে এসছে একদম গরমা গরম বড় সাইজের একখানা। এক একটা ওজন প্রায় 300-350 গ্রাম হবে। চোখ বুঝে চোখ বুঝে চিতলের পেটি আমাদের যদি হোটেলে রেস্তোরাঁ খেতে হয় মিনিমাম 500 টাকা কম করে পড়ে, সেটা বিয়ে বাড়িতে এভাবে পাওয়া যাচ্ছে, ব্যাপক লাগছে। সিরিয়াসলি বাচ্চাটা শুয়ে আছে চিতল, সর্বনাশ। সাইজ দেখুন, হালকা করে ঝোলটা নিয়ে নেবো। এখানে যে ক্যাটারিং সার্ভিস আমরা এসছি, মানে তাদের যে সার্ভিং প্রসেসটা, প্লেটগুলো আর চিতল মাছ দাবার প্রসেসটা দারুণ লেগেছে। আর প্লেটগুলো কিন্তু একদম ইকো ফ্রেন্ডলি, সেটা সব থেকে বেশি ভালো লাগলো। আর যারা সার্ভ করছেন তারা খুবই ভালো, ওয়েল ট্রেন্ড আর ওয়েল ড্রেসার, বেশ ভালো লাগছে। তো রেওয়াজের চিতলের কামড়টা দিতেই হবে। রেওয়াজি চিতল,
তেল তেল করছে, মুখটাও তেল তেল হয়ে গেছে। স্টার ইভেন্ট অর্গানাইজারের ইনভিটেশন আজকে খেতে এসে ও চিতলটাকে বারবার বলতে ইচ্ছে করছে, পন্স ক্রিম পুরো মুখে দিলে গলে যাচ্ছে। এই স্টার ইভেন্ট অর্গানাইজারের আন্ডারে এসে যেটা দেখলাম বা বুঝলাম, মানে এদের আন্ডার যদি আপনি কোনো বিয়ে বা যে কোনো রিসেপশন যদি এনাদের দায়িত্বে দেন, আপনি পুরো নিশ্চিন্ত। প্যান্ডেলের বাস বাড়া থেকে শুরু করে খোলা অবধি ওনারা নিজেরা দায়িত্ব নিয়ে নেবে, আপনি নিশ্চিন্তে আপনার পরিবারের সাথে আপনার যে ওকেশনটা এনজয় করতে পারবেন। ভাইরা কিন্তু তখন থেকে মানে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, আমাকে মাটন দিয়ে ভরা হয় বলেছে আজকে। দাও দাও গ্রেভি, দাও পুরো একদম গ্রেভি সিস্টেম। বাপরে বাপ, একটু খাবে না খাবে না করে গুটি কয়েক মাংস নিয়ে নিল, বলছে না আমি এসে খাবো না, আমার ঠিক ভালো লাগছে না। ব্যাপারটা হচ্ছে এখানে যারা সার্ভ করছে, সত্যি কথা বলছি যে ভাইরা সার্ভ করছে তারা সত্যি মানে মানুষকে আপন করে যাবে খাওয়া দাওয়া, বাড়ির লোককে ঠিক সেভাবে খাওয়াচ্ছে। আর কেউ যদি না করতে থাকে একটুখানি দিই খান ভালো লাগবে, সেইভাবে আমাকে খাওয়া খাওয়াচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমার ভালোবাসাটা, পুরো প্লেট ভরা মাটন। মাটন কষা যা হয়েছে না এই শীতের রাতে, এরকম দেশি মাটন কষা। স্টার ইভেন্ট অর্গানাইজেশনের যে রান্নাবান্নাও কিন্তু তুখোর, ডেকোরেশন তো ফাটাফাটি, হসপিটালিটি দুর্ধর্ষ, খাওয়া দাওয়া নিয়ে কথা অতুলনীয়। একদম দেশি মাটন, দুপুরে এসে দেখছিলাম কাটা হচ্ছে, একদম ছোটো ছোটো মাটন। ও দেশি মাটন এইভাবে গলি ফেলেছে, পাঠা একদম গলে ভর্তা করে দিয়েছে। অনেকদিন পর একটা বাঙালিয়ানা ভরপুর বিয়ে বাড়ি খেয়ে আছে, মনটা ভরে গেল, জাস্ট মনে দাগ কেটে থাকবে এই ফালাকাটা বিয়ে বাড়িতে এসে। জবরদস্ত খাওয়া দাওয়ার পরে চলে আসলাম পান কাউন্টারে। তো এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে পান কাউন্টারটা সাজানো আছে। বেনারসি পান হবে, তো একটা বেনারসি পান দেওয়া যায়, নিলাম বেনারসি পান। তো জবরদস্ত খাওয়া দাওয়া করলাম, পানটাও খেলাম জবরদস্ত। শুধু এতটুকু বলতে পারি প্যান্ডেল থেকে শুরু করে খাওয়া দাওয়া এ টু জেড আরামসে চোখ বন্ধ করে স্টার ইভেন্ট অর্গানাইজারের আন্ডারে কিন্তু আপনারা দিতে পারেন। নর্থ বেঙ্গলের যারা জবরদস্ত ফাটিয়ে কাজ করছে, সমস্ত ধরনের সামাজিক অনুষ্ঠান করার জন্য এরা ইনারা একদম এক পায়ে এগিয়ে। ইনাদের কন্ট্যাক্ট ডিটেলস আমি ডিসক্রিপশনে দিয়ে রাখলাম, প্লাস স্ক্রিনেও আছে, সরাসরি ইনাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন আপনাদের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য। আজকে অবধি রইল, নেক্সট দিন দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো রকম ভিডিও। বাই।